السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার রোগী মহোদয় নেট দুনিয়ার জগতে বিশ্বের এই ভবনে যে যেখানে বসে ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যপরম দেখতেছেন বা দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে জানাবো তোকমা দানার উপকার ও গুণাবলী জানলে আপনি অবাক হবেন তোকমা দানা আমাদের দেশে তোকমা দানা খুব পরিচিত জনপ্রিয় একটি বীজ দানা যা পানিতে বা শরবতে ভিজিয়ে খেতে হয় আয়ুর্বেদিক ইউনানি বা চীনা মেডিসিনে যার বহুত ব্যবহার হয়ে আসতেছে প্রাচীন যুগ থেকে এই গোত্রে একটি উপাদান হিসেবে থাকলেও এই বীজের ব্যবহার সারা দুনিয়া জুড়ে বিশেষ পানি হিসেবে পরিচিত আর এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ প্রোটিন আয়রন ক্যালোরি তোকমা বীজ পানিতে ভিজিয়ে রাখতে পারলে একটি জেলি জাতীয় আবরণ সৃষ্টি হয় যা পরিপাক সাহায্য করতে আপনাকে খুব সহজে পরিপাক তন্ত্রকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য পেটকে ঠান্ডা রাখার জন্য একটি গুড মেডিসিন তোকমা দানা এছাড়াও প্রচুর পরিমাণ আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া নতুন পুরাতন আমাশয় সমস্যা বেশ উপকার ভূমিকা রাখে তো বন্ধুগণ তোকমা বীজের তেল গ্যাস্ট্রিক অ্যাসিডের সমস্যা দূর করতে সক্ষম তোকমা খেলে ক্ষুধাভাব অনেকাংশে কমে যায় পেট অনেকক্ষণ ভরে অনুভূতি হয় বলে ওজন নিয়ন্ত্রণ থাকে বিশেষ করে পেট ভরা এই ছাড়াও যারা কোষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন হজম সমস্যা ভুগতেছেন তার নিয়মিত করে এক গ্লাস তোকমা বীজে শরবত খেতে পারেন বন্ধুগণ বিশেষ করে প্রোটিন আঁশ ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে বলে শরীরের বল শক্তি পাওয়া যায় তোকমা সেবনে এছাড়া সকালের নাস্তায় যদি আপনি তোকমা খেয়ে সারাদিন শুরু করতে পারেন তাহলে আপনার দিনটা জর্জরা সজীবতা থাকবে এবং বিশেষ করে অনেকে দীর্ঘ সময় জ্বর দীর্ঘমেয়াদী জ্বর ভালো হয় না বিভিন্ন মেডিসিন খেয়ে জ্বর ভালো হয় না তাদের জ্বর কমাতে এবং শ্বাসকষ্ট দূর করতে সহায়তা করে তাই অ্যাজমা হাঁপানি রোগীরা জ্বরের রোগীরা নিয়মিত এ তোকমা দানা খেতে পারে শরবত হিসাবে ওষুধ হিসাবে সেবন করতে পারেন তোকমা দানা বিশেষ করে আবার এতে থাকা লাইলোনিক এবং ফ্যাটি অ্যাসিড থাকার কারণে টিউমার বৃদ্ধি রোধ করে আপনার দেহের ভিতরে এবং বিশেষ করে তোকমা খাওয়া গ্রহণকারীদের বিশেষ গবেষণা দেখা গেছে যে শরীরে প্রদাহ ফুলা ফুলা ভাব অনেক হাত পা ফুলে যায় এই ফুলা ভাব কমে একমাত্র তোকমা শরবত খাওয়ার গুণে তো বন্ধুগণ তোকমা এমন একটি বীজ শস্য দানা যা বাতের ব্যথার সমস্যা দারুণভাবে কাজ করে অনেকের কোলেস্টরল হৃদরোগের সমস্যা সমাধানে তোকমা দানা ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিপিড স্তর সীমিত রেখে দুশ্চিন্তা পর্যন্ত দূর কমাতে সাহায্য করে এই তোকমা দানা বন্ধুগণ তোকমা দানায় মুখে নানা ধরনের ইনফেকশন আলসার প্রদাহের বিরুদ্ধে কাজ করে মুখের দুর্গন্ধ দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে খাওয়ার সব পানিতে ভিজিয়ে নিতে হয় পরিপূর্ণ ভিজে ফুলে উঠলে শরবত বা বিভিন্ন কিছু মিশিয়ে অনেকে শরবতে অনেকে ফালুদাতে ব্যবহার করা হয় তোকমা দানা তাই চিকিৎসা পরামর্শ অনুযায়ী আপনি মেনে চলতে পারলে বেশ ভালো ফল দেবে যারা তোকমা খাওয়া শুরু করেননি তারা প্রতিদিন খাদ্য তালিকায় এখন থেকে এক চার চামচ পরিমাণ তোকমা দানা খেয়ে দিনটা শুরু করুন এক মাস পরে পার্থক্য বুঝতে পারেন বন্ধুগণ বন্ধুগণ তোকমা দানা একটি গুড মেডিসিন যেটি আয়ুর্বেদিক হারাল ওষুধে বিভিন্ন কাজে ব্যবহার হয় তো বন্ধুগণ পরিশেষে বলবো আমাদের ভিডিও বার্তার মাধ্যমে যদি আপনার বিনিময় উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন পরিশেষে বলবো আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আর নিত্য ভিডিও দিতে উৎসাহিত হব তো আজ আর নয় সকলের সুস্থতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ